بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد বিস্মিল্য হিউফ ম্যান ওয়ালেকুম আসালাম আলহামতাল্লাহি ববার তো একবার পড়াশোনা হচ্ছে যে শিরিক কোন কোন কাজে হয় আর শিরিকের পাপ কোন কোন কাজ করলে হয় অসংখ্য কাজ রয়েছে যেগুলো হচ্ছে শিরিক প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক দাতা আল্লাহ এই পৃথিবীর পরিচালনকারী যে এক কথা এক কথা মহান আল্লাহ হচ্ছেন খালিক বিদায় আল্লাহ ছাড়া কাউকে যদি খালিক বা মালিক রব এই ধরনের মনে করা হয় তাহলে যে শিরিক করা হবে যেমন যেমন আমরা কেউ যদি মনে করি আল্লাহ সৃষ্টি কর্তা অমুক সৃষ্টি করতে পারেন অমুক যেমন আল্লাহ সন্তান দান করেন অমুকও সন্তান দান করতে পারে তাহলে এটা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা জি এটা হচ্ছে আহ জি আল্লাহ সিরিক হয় তিন ভাবে অলুহিয়াতের দিক দিয়ে এবাদতের দিক দিয়ে আর কি আর কি বলছো আপনার রবের দিক দিয়ে আসমা এবং সিফা যে দিক দিয়ে রবের দিক দিয়ে যে কাউকে কাউকে খালিক মনে করা আল্লাহর মতো কাউকে মনে করা আল্লাহর আসনে কাউকে বসিয়ে দেওয়া নবীকে কোন ফেরিস্তাকে যে এগুলো হচ্ছে সিঁড়ি যে অনুরূপ ভাবে এবাদতের সব থেকে বড় সিঁড়ি হচ্ছে এবাদতি যে

আমরা করি মাজারে না বিভিন্ন রকমের ইবাদত আমরা করে থাকি মাজারে ছাগল খাসি জবাই করা মানত করা তারপরে মাজারে না কা চাদর চড়ানো তারপরে মাজারকে কেন্দ্র করে নানান রকমের মাজারে মাজারে গিয়ে সাজদা করা এই সমস্ত কিছু হচ্ছে শিরকের পর্যায়ে এগুলো হচ্ছে শিরকে ফিল উলুহিয়া যেমন কোন দোয়া করা দোয়া করা একটা ইবাদত এখন আল্লাহর কাছে দোয়া না করে যদি আমি কোনো মাজারে গিয়ে কিছু চাই বলে মাজারবাসী বলে হুজুর আমার এই জিনিসটা আমার দাও আমার সন্তান দাও আমাকে রিজিক দাও আমার অসুখ হয়ে গেছে আমার অসুখ ভালো করে দাও এগুলো সব হচ্ছে সেরিছে

সমকাওয়া এটা হচ্ছে ছোট শিরিক তুমি না থাকলে আমি বসতাম না এরকম বলা হচ্ছে ছোট শিরিক এটাও হচ্ছে ছোট শিরিক তারপরে রিয়া লোক দেখানি কাজ নামাজ পড়ছি কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না বরং মানুষ আমাকে ভালো বলবে আমার মা বাবা আমাকে ভালো নামাজ বলবে আমার গ্রামের লোক আমাকে ভালো ছেলে বলবে এই জন্য নামাজ পড়ছি তাহলে নামাজটা হচ্ছে শিরিক কিনা এটাকে রিয়া বলা হয় আরবিতে এটাও এক ধরনের শিরিক মুড়কাতে সমস্ত শিরিক থেকে আমাদের বাঁচতে হবে আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে বা আমাদেরকে সমস্ত রকমের শিরিক থেকে মুক্ত রেখো আমাদের জীবনটা যেন শিরিক মুক্ত জীবন হয় সে তো আমাদেরকে দিয়ে দিও